হ্যালো বন্ধুরা, আপনারা আছেন আননোন ফ্যাক্ট বেঙ্গলি চ্যানেলের সাথে। আর এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার ভয়ঙ্কর আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। ভয়ঙ্করই বটে, কারণ এই আবহাওয়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশবাসীদের জন্য ভয়ঙ্কর বা মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। কারণ ফেব্রুয়ারিতেই মানে এ মাসেই শিলাবৃষ্টি ও বজ্র সহ ঝড়ের আশঙ্কা দেখছেন আবহাওয়াবিদরা, মানে সিঁদুরে মেঘ দেখছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশবাসী। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শিলাবৃষ্টি ও বজ্র সহ ঝড়ের আশঙ্কা করা হচ্ছে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে। আবহাওয়া অধিদপ্তর বলছে এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে, আবার কোথাও কোথাও একদমই বৃষ্টি না হলেও আগাম ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদ আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, ফেব্রুয়ারি মাসের শুরুটা শীতকাল হলেও শেষটুকু বসন্ত গিয়ে পড়বে, আর মার্চ মাস থেকেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়ে যাবে। এ কারণে এ মাসের শেষ দিকে আমরা বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্র ঝড়ের পূর্বাভাস দিয়েছি। তিনি আরও জানান, এ সপ্তাহের পর দেশে আর কোথাও শৈত্যপ্রবাহ থাকবে না, বাড়তে শুরু করবে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই দুই দিনের তুলনায় শুক্রবার তাপমাত্রা বেশ কিছুটা বাড়লেও এখনও অনেক এলাকাতেই বইছে শৈত্যপ্রবাহ। আগামীকাল মানে শনিবার তাপমাত্রা আরও বেড়ে শৈত্যপ্রবাহের এলাকা কমে আসতে পারে বলে অনুমান করছে আবহাওয়াবিদরা। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয় ফেব্রুয়ারি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা আছে, তবে মাসের শেষ দিকে এক থেকে দুই দিন শিলাবৃষ্টি ও বজ্র চমকানো সহ ঝড় হতে পারে। এতে আরও বলা হয়েছে মাসের প্রথম দিকে উত্তর পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। একই সময়ে নদী অববাহিকা অন্য এলাকায় মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনাও রয়েছে। সুতরাং বন্ধুরা, এই ছিল আবহাওয়া সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ তথ্য। সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গবাসী। এরকম ধরনের তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এছাড়াও আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।